বাদল চৌধুরীর জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়াতে দৃশ্যতই খুশি সরকারি আইনজীবী। তার মতে, জামিনের আবেদন করে নাকি বাদল চৌধুরী বুঝিয়ে দিয়েছেন তিনি দোষী। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শুনে অনেক আইনজীবী থ বনে গেছেন, কারণ জামিনের আবেদন করা তো যে কোনো মানুষের অধিকারের মধ্যে পড়ে। আদালত জামিন মঞ্জুর করবে কি করবে না সেটা আদালতের নিজস্ব ব্যাপার। প্রাক্তন পূর্তমন্ত্রীর জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় খুশিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রাক্তন মন্ত্রীকে একেবারে অভিযুক্তই করে দিলেন। যদিও তিনি পরে বলেছেন, তিনি আশা করছেন বাদল চৌধুরী তদন্তের কাজে সহায়তা করবেন। অবশ্যই এর আগেও বাদল চৌধুরী তদন্তের কাজে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনজনের সই, যশপাল সিং, বাদল চৌধুরী এবং সুনীল ভৌমিক। তাহলে তিনজন যদি একটাতেই সই দিয়ে থাকে, তাহলে এখন মানে এখন যদি বাদল চৌধুরীকে বেরিয়ে দেওয়া হয় না, এখন যশপাল সিংকে বেরিয়ে দেওয়া হয়, তাহলে এটা এরকম তো আইনে তো এরকম চলে না। সুতরাং আমার যা মানে আর কি ধারণা, এই এইটা এই স্টেজে এইভাবে ওনার বেলের প্রয়াব করার কোনো যৌক্তিকতা ছিল না, এবং এটা যথার্থই মাননীয় হাইকোর্ট বেল রিজেক্ট করেছেন। এবং এই সমস্ত করে উনি ওনার যে দোষী উনি সেটাকে আরও বেশি জাস্টিফাই করছেন। উনি নিজেই ওনার কেসের আই মিন ওনার 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 যে দোষ সেটা উনি নিজেই ওইদিকে পয়েন্ট আউট করতেছেন ওনার নিজের এই এই সমস্ত কাজকর্মের ভিত্তিতে আমরা এটাই ধারণা করব। তো এখন যেহেতু হাইকোর্টে জামিনের দরখাস্ত করছে, জামিন পায়নি, কাজেই আশা করি উনি এখন ইনভেস্টিগেটিং এজেন্সির সঙ্গে কোঅপারেশন করবেন, এবং আমরা যদি ইনভেস্টিগেটিং এজেন্সি যদি দেখে যে ওনার কোনো দোষ নাই, নিশ্চয়ই ওনার বিরুদ্ধে কিছু করা হবে না। যদি দেখে দোষ আছে, তাহলে ওনারা যেরকম বিচার হবে ওনারও বিচার হবে। কাজেই উনি যেন মানে ইয়ের সঙ্গে ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে কোঅপারেশন করেন, এটাই আমরা আশা করব এবং এটাই উচিত। এই যে 600 কোটি টাকার এই দুর্নীতির মামলায় অভিযুক্ত তো তিনজন, মন্ত্রী তথা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, যশপাল সিং প্রিন্সিপাল সেক্রেটারি, এবং ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিক। তো সুনীল ভৌমিক এখন 17 দিন জেলে আছে, এবং তার মধ্যে 9 দিন উনি ছিলেন পুলিশ রিমান্ডে, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আর একই রকম বাকি দুজন আসামি, আসামিরা তো সমদোষী দোষী তিনজন। তো সেখানে বাদল চৌধুরী উনি পালিয়ে গেলেন, তারপর উনি একবার অ্যান্টিসিপেটরি বেলের প্রেয়ার করলেন, সেটা রিজেক্ট হলো, তারপর পালিয়ে গেলেন, তারপরে এসে হাসপাতালে আসলেন, সেখান থেকে এখন পর্যন্ত তাকে যেই কোর্টে তাকে বিচার হবে সেই কোর্টেই তাকে নেওয়া যায়নি এখন পর্যন্ত। এই অসুস্থতার দিয়ে দোহাই দিয়ে উনি এভাবে আছেন বা উনি অসুস্থ, কিন্তু উনি তো যখন পালিয়ে বেরিয়েছিলেন তখনই তো ওনার কথা ছিল যে ওনাকে মানে জিজ্ঞাসাবাদ করার জন্যে নেওয়ার কথা ছিল। তা ওনার তো উচিত ছিল, যখন ওনার অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট হয়ে গেছে তখন ওনার ধরা দেওয়া, এবং উনি যদি নির্দোষ থাকেন তাহলে সেটা ওনার কাগজপত্র দিয়ে প্রমাণ করা। কিন্তু উনি কী করলেন, উনি পালিয়ে গেলেন, বিভিন্ন সমস্যা সৃষ্টি করলেন পুলিশ ডিপার্টমেন্টের জন্য, তারপর গেলেন হাসপাতালে, এমন এক হাসপাতালে গেলেন যেটা ওটা ওটা জিপিটি গ্রুপ। এই জিপিটি গ্রুপ হচ্ছে এই ILS হাসপাতাল জিপিটি গ্রুপ মালিকানা, এবং যে কোম্পানি ওই টাকা আত্মসাৎ করেছে, আমাদের সরকারি টাকা বেশি টাকায় বরাদ্দ নিয়েছে, সেই কোম্পানিও ওই এই এই কোম্পানিটাই যে কোম্পানি ILS এর মালিক, সেই হাসপাতালে উনি নিজের ইচ্ছাকে ভর্তি হয়ে এই সময়টা ছিলেন। আর বেশি কিছু না বললেও এর মধ্যে একটা মোটিভ বোঝা যায়। আর এখন উনি বিভিন্নভাবে পুলিশের উপরে দোষ দিতে চেষ্টা করেন যে উনি সহযোগিতা করছেন না,
অথচ পুলিশের বিরুদ্ধে বলছে ওনাকে ম্যান হ্যান্ডেল করেছে, এটা কি একটা কথা হতে পারে? ওনার মতো একটা মানে যে প্রাক্তন মন্ত্রী বর্তমানে ডেপুটি লিডার এবং উনি একজন এমএলএ, ওনাকে পুলিশ গায়ে হাত দিবে, এটা কি একটা বিশ্বাস করার কথা আছে নাকি? এটা তো অসম্ভব ব্যাপার, এটা তো আমরা বিশ্বাসই করতে পারি না। কালকে আপনারা ছবি টবি দেখিয়েছেন, আমি তো এরকম দেখলাম না যে ওনাকে মারধর করেছে এরকম কথাবার্তা উনি বলছেন, এইগুলি কথা বলে এগুলি একটা নাটক করছেন উনি। তো যেখানে 17 দিন একটা লোক জেলে আছে সমদোষে দোষী, আর একজন মানে এমনিতে বেল পেয়ে যাবে, এটা কি হয় নাকি? এটা তো খুব স্বাভাবিক, এটা এমনি বোঝা যায় যে এই ধরনের বেল মানে আইনের ব্যাপারটা ছেড়ে দিও। Pure report, Channel Dindav.